ايدي 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 বাহ সুন্দর না সুন্দর না আপনি দিয়ে আসেন আপনি এদিকে আসেন চুল এত ছোট রাখছেন কেন ছোট রাখছেন মানে চাইছে লাল করেন নি কেন লাল লাল করুন না আমরা লাল করলে সমস্যা হয় কি লাল করলে মানুষ খারাপ বলে হ্যাঁ ওরা তো কেউ খারাপ বলে না এই যে দেন না এই দেখেন আরো সময় হয় নাই আপনি যে লাল করেন আপনার তো কষ্ট হয় না কষ্ট হয় না হয় না এদিকে এসো তুমি কাছে আসো তুমি যে এই যে এটা করছো এত বড় এটা কি তোমার উপকার হয় কি উপকার হয় কদি হ্যাঁ এমন হমন হইতে পারে যে দেখা গেল যে তোমার 8 জন 10 জন মেয়ে তোমার সাথে পিছনে পিছনে ঘুরে তোমার এটা দেখতে পছন্দ করছে এরম হইতে পারে এরম হয় আছে বিয়ে করছো মানে এই জন্যই করো নাকি যে মেয়েরা পিছনে পিছনে ঘুরুক হ্যাঁ পিছনে দেখি পিছনে বাহ আপনি কি মনে করেন এটা কি ঠিক স্যার আর কি বলবো হ্যাঁ প্ল্যান্ডের আগে কত বয়স হয়েছে চুল খারাপ রাখছে বাবা যেদিকে আসেন আপনি ছেলে মেয়ে কয়জন দুই মেয়ে এক ছেলে হ্যাঁ দুই মেয়ে আচ্ছা এটা কি খুব ভালো লাগে বলুন তো দেখাও না বাবা একটু এরকম করে ওরা আরে মানে ওর কাছে ভালো লাগে স্যার আমরা ওর গাইলে বসে হ্যালো বলছেন হ্যাঁ আমি আর গাইলো বলছি আমার কথা চুল হলে যার যার যে যেমনি খুশি রাখবে সমস্যা নাই বড় চুল বড় করতে পারে আমাদের প্রিয় নবী যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি কিন্তু চুল এখানে লতিবন্ধ চুল রাখছিল হ্যাঁ বড় বড় চুল রাখছিল চুল রাখলে পরিপাটি করে রাখতে সুন্দর গোছালো সুন্দর করে বড় রাখেন সমস্যা নাই তাই না এই যে রঙিন করা এত বড় চুলে যে হেলিয়ে দুলিয়ে রাখা এটা এটা আউটের লক্ষণ টাউট হ্যাঁ টাউটের লক্ষণ তোমার 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 কয় ভাই বোন হ্যাঁ তুমি বড় আর আর তোমার ছোট ভাই কি করে তার চুল এরকম তোমার আব্বা কি করে কিসের তোমার আব্বা কোনোদিন কইছিল এইভাবে চুল রাখতে হ্যাঁ তোমার দোকান তোমার আব্বা এখানে আশেপাশে আছে তুমি যে চুলটা এই যে এখানে যেমন করে রাখছো না পুরো মাথার যদি চুলটা এরকম থাকে তোমার হেভি সুন্দর লাগা তোমার চেহারা সুন্দর এই চেহারার সাথে এই চুলটা সুন্দর মানাবে কিন্তু এটা যখন দেওয়া তোমার খারাপ দেখা যায় মানুষ রাস্তাঘাটে গেলে বলছে বখাটে পোলা পড়ে কাজের লোক খুব আবার হ্যাঁ খুব কাজ করে আবার এই চুলটা যদি এরকম সুন্দর থাকে তাহলে কিন্তু ওকে সুন্দর দেখা যায় সুন্দর চেহারা না আমি তো তোর খারাপ বলছি না আমার কথা বুঝেন নাই আমি তো তোর খারাপ বলছি না কিন্তু তার ভালোর জন্য বলছি যে এই যে চুলটা যদি সে সুন্দর করে এইভাবে নিচে যেমন কাটা সুন্দর দেখা যাবে না এখন তোমার এই চুলের কারণে তোমাকে কিন্তু ভালো দেখা যাচ্ছে তুমি মনে করো তোমাকে ভালো দেখা যাচ্ছে তুমি মনে করো আমাকে মনে হয় সেই সাকিব খানের মতো লাগতেছে আসলে কিন্তু সাকিব খানের মতো তোমার লাগছে না ওই যে বস্তি আছে না ওই যে দেখবো যে বড় বড় বস্তি গুলা তারপরে হলো যে বেদে পল্লীতে যারা যারা বসবাস করে এরা কিন্তু অভিভাবক ছাড়া বুঝো নাই অনেকের আছে বাবা মা বাবার নাম জানে না বাবা কই আছে জানে না তারা এই কাজগুলো করে তোমার যদি বাবা জীবিত আছে তোমার বাবা তোমার কই দাদারা ডাকদম তাহলে এখন এটা তোমার এটা করলে কি ভালো দেখা যাবে না তুমি ভালো চাও না খারাপ চাও হ্যাঁ এরা যদি সবাই বলে ভালো এই চুল ছোট করলে ভালো দেখা যাবে তোমাকে আমিও বললাম ভালো লাগে তোমার খারাপা টাকা দেবো তোমার দাঁড়াও এ ধরনের ব্যাপার এটা শুনে যাও শুনে যাও এই মুরব্বী কথা বলছে শুনতে হবে ঠিক আছে মুরব্বীর কথা মানতে হবে কথা বলো হ্যাঁ কথা মুরব্বীর কথা মানতে হবে তুমি আজকে আমারে চুল কাটে আর তুমি না না আজকে চুল কাটাবা ধরো এটা ধরো না 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 আমার আমি যেটা কইছি সেটা রাখো রাখো টাকা রাখো চুলটা কাটায় আমাকে দেখাবো ছোট ভাইয়ের মতো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না না 16 ডিসেম্বর তুমি আমার সাথে করবা 16 ডিসেম্বরে তুমি এই চুল কাটায় সুন্দর করে 16 ডিসেম্বর তুমি আমার লগে ঘুরবা ঠিক আছে আমার হ্যাঁ না 16 ডিসেম্বরে না আজকে চুল কাটাবে চুল কাটে আমার সাথে দেখা করবে আর পাশাপাশি
16 ডিসেম্বর সারাদিন আমার সাথে থাকবি ঠিক আছে এই দাদা এদিকে আসেন এদিকে আসেন 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 ওকে আমি চিনি তো হ্যাঁ এদিকে 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 আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি কি মনে করেন চুল এটা রাখা ঠিক টাউট হ্যাঁ টাউট মনে হয় আপনি কি হয় নাতি তাহলে চুলটা কাটালে আজকে কাটাবে সে ভালো হ্যাঁ কাটি দেন বাহ চমৎকার শুনে দেন শোনাই দাও ওনার যে চুল রাখছে ওটা কিন্তু বড় কিন্তু ওনাকে সুন্দর দেখা যাচ্ছে ওই চুল রাখবি তুই আমার নাগাল রাখ হ্যাঁ রাখো সমস্যা নেই চুল বড় রাখতে পারবো এদিকে খারাপ দেখা যায় বুঝছো তাহলে আজকে শুনেন আজকে থেকে চুল কাটে আমার আমার সাথে থাকবে খুব সুন্দর দেখা যাবে ঠিক আছে সুন্দর করে কাটা নেবে হ্যাঁ হ্যাঁ সুন্দর 16 ডিসেম্বর আমার সাথে থাকবে ঠিক আছে।